অনেক সময় ওয়েবসাইট মেনটেনেন্সের জন্য আমাদের ওয়েবসাইট অফলাইনে রাখতে হয়। আমরা তখন এরকম কামিং সুন একটি ব্যানার দিয়ে রাখতে পারি। এটির জন্য আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব, এখানে গিয়ে প্লাগ ইন এবং অ্যাড নিউ, তারপর এখানে সার্চ করব হচ্ছে সাইট অফলাইন। আমরা এই প্লাগ ইনটি ইনস্টল করে নিব, তারপরে অ্যাক্টিভ প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেলে আমরা বাম সাইডে বরাবর সাইট অফলাইন নামে একটি অপশন দেখতে পাবো, এটার উপরে ক্লিক করব। এখানে পুরো ভার্সনে কিছু অপশন দেখাচ্ছে, আমাদের এগুলোর দরকার নেই। প্রথম অবস্থা দেখুন ড্যাশবোর্ড অপশন, এখান থেকে আমরা এই সাইট অফলাইন অপশনটি এনাবল করে নেব। তারপরে এখানে লোগো, আমরা চাইলে লোগো ইউজ করতে পারি, আর যদি লোগো না ইউজ করতে চাই তাহলে এখান থেকে নো দিয়ে দিব। আর লোগো ইউজ করলে এখানে ইএস দিয়ে আমরা আমাদের লোগো আপলোড দিব। আমরা এখানে একটি লোগো আপলোড দিয়ে নিচ্ছি। তারপরে ইনসার্ট, এখানে আমাদের লোগো আপলোড হয়ে গেছে। তারপরে এখান থেকে কোন হেডলাইন, হেডলাইন হচ্ছে এই এটি, আমরা এখানে কামিং সুন লিখে দেব। তারপরে ডেসক্রিপশন, আপনি আপনার মতো একটি ডেসক্রিপশন দেবেন, আমি ওই ওয়েবসাইটের মতো আপাতত এখানে কিছু একটা দিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে সেভ সেটিংস, পরের অপশনটি পাবেন এসইওর জন্য, এখানে এসইওর জন্য আলাদা লোগো বা আলাদা টাইটেল ইউজ করতে পারেন। তারপরে ডিজাইন অপশন, এখানে দেখুন ডিফল্টভাবে এদের একটি ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তারপর আপনি চাইলে সেই ইমেজ ব্যাকগ্রাউন্ড অথবা এই কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। তারপরে নিচে এগুলো হচ্ছে হেডলাইনের কালার কেমন হবে, ডেসক্রিপশনের কালার কেমন হবে সেগুলো। তারপরে ফন্ট সাইজ, কাস্টম সিএসএস এরও ব্যবস্থা আছে, এখান থেকে আমরা সেভ সেটিংস দিয়ে দেবো। তারপর দেখুন কাউন্টডাউন, আপনি যদি কাউন্টডাউন দিতে চান তাহলে এখানে ইএস দিবেন, দিয়ে এখান থেকে আপনি একটি তারিখ সিলেক্ট করে দিবেন। তো ধরুন আমরা 11 তারিখ পর্যন্ত দিচ্ছি, দিয়ে তারপরে সেভ সেটিংস দিয়ে দেবো। আর আপনি যদি কাউন্টডাউন দিতে না চান এখান থেকে নো দিয়ে সেভ সেটিংস দিয়ে দেবেন। তারপরে অপশন আছে সোশ্যাল অপশন, এখানে দেখুন কয়েকটি সোশ্যাল আইকন আছে যেখানে যার লিঙ্ক দিয়ে দেওয়া যায়, আপনি এখানে আপনার ফেসবুকের লিঙ্ক কপি করে দেবেন। আমি একটি ফেসবুকের লিঙ্ক দিয়ে দেখছি, আপনি টুইটার, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম সব কিছুর এখানে লিঙ্ক কপি করে দিয়ে দেবেন। তারপরে সেভ সেটিংস, পরের অপশন দেখুন কন্ট্যাক্ট ইনফো, এটি প্রথমটি হচ্ছে অ্যাড্রেস, আমরা এখানে অ্যাড্রেস দেব। তারপরে কন্ট্যাক্ট ইনফো, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস। তারপরে সেভ সেটিংস, আমাদের মোটামুটি ব্যানার হয়ে গেছে। তারপরে আমরা এটি যদি দেখতে চাই, আমরা যেহেতু লগ ইন অবস্থায় আছি এখানে দেখতে পারবো না, আমাদেরকে ইনকগনিটো মোডে গিয়ে দেখতে হবে। প্রাইভেট মোডে গিয়ে যদি আমরা এটি আমাদের ওয়েবসাইটে ঢুকি, এখান থেকে আমাদের সেই কামিং সুন অপশনটি চলে এসেছে। এখানে আমরা যে লগ ইউজ করছি, তারপর এখানে যে হেডলাইন দিয়েছিলাম সেগুলো এখানে চলে আসছে এবং কাউন্টডাউন চলছে। তারপরে এর কিছু অপশন আমি আপনাদের দেখাচ্ছি, যেমন ডিজাইন অপশনে দেখুন আমরা ওইখানে আপাতত ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা আছে, আমরা অন্য ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে এখানে ইমেজ আপলোড দিব, ধরুন এটি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। তারপরে দিলে এখানে সেভ সেটিংস দিয়ে দিতে পারি। তারপরে আমরা যদি আমাদের প্রাইভেট উইন্ডোতে গিয়ে রিফ্রেশ দিই, এখন আমাদের সেই ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে। আমরা তাহলে এখানে কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, এজন্য আমরা এখান থেকে আগে কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবো, তারপর এখানে একটি কালার চয়েস করবো। তারপর এর মধ্যে আমরা একটি কালার চুজ করে নিচ্ছি। তারপরে নিচে গিয়ে যদি আমরা এখন সেভ সেটিংস দিই তাহলে আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটি চলে আসবে। এখানে আরও কিছু অপশন আছে, যেমন হেডলাইন কালার, আমরা চাইলে এগুলো কালার চেঞ্জ করে দিতে পারি। হেডলাইনের কালার কেমন রাখবেন, ডেসক্রিপশনের কালার কেমন রাখবেন, কাউন্টডাউন যে চলছে সেটার কালার কেমন রাখবেন সেখানে আপনি দিতে পারেন। তারপরে এটা হচ্ছে সাইজ, আমরা আমাদের হেডিং এর সাইজ কিছু কমিয়ে দিলাম, 75-76 দিয়ে আছে, এবং ডেসক্রিপশনের সাইজ একটু বাড়িয়ে 25 দিয়ে রাখলাম। তাহলে এখানে আপনি কয়েকটি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারেন, এখানে যেমন বারডানা আছে আপনি চাইলে লুসিডা কিংবা ওফেন্স এগুলো দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা। তারপরে কাস্টম কিছু সিএসএস চেঞ্জ করতে চাইলেও আপনি এখান থেকে কিছু স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন। তারপর আমরা এখান থেকে সেভ সেটিংস দেবো। তারপরে এখন যদি আমাদের আর প্রাইভেট উইন্ডোতে গিয়ে আমরা রিফ্রেশ দিই, দেখুন আমাদের সেই ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এবং কামিং সুন
চলে এসেছে। এভাবে আপনি আপনি একটি ব্যানার তৈরি করে রাখতে পারেন, যার এখানে কাউন্টডাউন হিসেবে ব্যবহার করতে পারবেন। যখন আমরা অ্যাডমিন অবস্থায় লগ ইন থাকবো, তখন যদি আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করি, তাহলে আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবো, অর্থাৎ আমরা কী পরিবর্তন করতেছি বা আমরা কী ডিজাইন করতেছি সেটা আমরা নিজেরা দেখতে পারবো। কিন্তু কোনো ভিজিটর যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করে, সেক্ষেত্রে সে আমাদের এই কামিং সুন ব্যানারটি দেখবে।